আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সো আজকে আমরা চলে আসলাম তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচারের তৃতীয় অধ্যায়ের পার্ট টু এর ভিডিও নিয়ে এবং এখানে আমি কিন্তু বলছিলাম পার্ট ওয়ানে আমরা মোটামুটি বেসিক যেটা অর্থাৎ আমাদের বেসিক যে প্রমাণটা জানা দরকার ছিল সেই প্রমাণটা অলরেডি জেনে ফেলছি সো ওই প্রমাণের আজকে আমরা কী করবো ম্যাপ করবো ওকে সো এটা আমরা কী করব ম্যাথ করবো সো গতদিন কিন্তু আমরা দেখছিলাম সেটা যে প্রমাণটা ছিল আমাদের সেই প্রমাণটা ছিল বিমের নিরপেক্ষ তলের বা নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় সংক্রান্ত যে প্রমাণটা ছিল সেটা করছিলাম সো আজকে আমরা এই সংক্রান্ত ম্যাথ করব এবং আরেকটা বিষয় তোমাদের অবশ্যই বললেই এই অধ্যায়ের সকল ম্যাথ আছে বা এই বইয়ের সকল ম্যাথ কিন্তু তোমাদের টোটালি ইজ জাস্ট এই বইয়ের টোটাল ম্যাথ তোমাদের শেষ করতে যদি আমি বলি ভালোভাবে তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার টোটাল ম্যাথ শেষ করতে মাত্র লাগবে তিন থেকে চার দিন টোটাল ম্যাথ শেষ করতে তিন থেকে চার দিনই অ্যানাফ হয়ে যাবে ওকে আর তোমাদের জন্য তো আরও ইজি হয়ে যাবে যদি আমি সবগুলো ভিডিও কন্টিনিউসলি ইনশাল্লাহ এভাবে যদি আপলোড করে থাকি ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের জন্য এটা আরও ইজি হবে সো এই কারণে তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আমার সাথে ম্যাথগুলো করো দেন বাকি কাজগুলো যেটা বলছিলাম যে থিওরি তোমাদের দেখ ওকে সো তাহলে আমাদের টাইপ ওয়ানের ম্যাথ এখানে আছে টাইপ ওয়ানে আমাদের কী ম্যাথ থাকবে বিমের নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো থাকবে বিমের নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় অর্থাৎ কোনটা এই যে আমরা যদি এটা একটা বিম দেখি তাহলে এই বিমে আমার এটা প্রস্তুত তাই না দেন এটা কি নিরপেক্ষ তল দেন এখানে আমার ছিল কি এই সেকশন তাই না সো এই যে নিরপেক্ষ তল দেখো তল হতে এই যে নিরপেক্ষ তল এক্স এই এক্সের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো আমার এইখানে টাইপ ওয়ানে আসবে ওকে সো তাহলে এখানে আমার সূত্র কি লাগবে সূত্র লাগবে একটাই সেটা হচ্ছে বি এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল এন এ এস ইন ডি এক্স এবং কোনটা দ্বারা কী বোঝায় সবগুলো কিন্তু তোমরা মোটামুটি জানো তাই না বি দ্বারা কী বোঝায় এক্স দ্বারা কি বোঝায় তারপরে তোমাদের এন দ্বারা কী বোঝায় এন দ্বারা কিন্তু কী বোঝায় আমাদের মডুলার রেশিও ঠিক আছে মডুলার রেশিও দেন আবার কি আসছে এখানে এস এস দ্বারা কি বোঝায় স্টিলের ক্ষেত্র ফল ডি দ্বারা কি বোঝায় গভীরতা এক্স দ্বারা কি বোঝায় এই যে হতে নিরপেক্ষ পর্যন্ত দূরত্ব এতটুকুই ঠিক আছে এরপর তোমাদের এখানে নোট কিছু রাখতে হবে ঠিক আছে বা এই টোটাল যে ম্যাথগুলো আছে এই টাইপ ওয়ানের মাঝে যে ম্যাথগুলো আছে এখানে কিছু কিছু আবার এক্সেপশনাল আছে বা কিছু কিছু বিষয়ে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হয় সো ওই বিষয়গুলো আমাদের এখানে কি করতে হবে জানতে হবে সো প্রথমেই যদি বিষয়টা দেখি সেটা হচ্ছে যখন তোমার শুধুমাত্র গভীরতা দেয়া থাকবে যখন শুধুমাত্র গভীরতা দেয়া থাকবে তখন আমরা কার্যকরী গভীরতা নির্ণয় করব কিন্তু ঠিক আছে তখন কার্যকরী গভীরতা ইকুয়াল হবে কি আমার সিম্পল যে গভীরতা আছে ঠিক আছে যে গভীরতা দেওয়া আছে ওই গভীরতা মাইনাস আমার কভারিং কভারিং তো সাধারণত কত হয় চার থেকে চার থেকে ছয় সেন্টিমিটার হয়ে থাকে সো আমরা ইউজ করব কত পাঁচ সেন্টিমিটার ঠিক আছে ইউজ করবো মূলত পাঁচ সেন্টিমিটার এখন থেকে কথা হচ্ছে এই গভীরতা দেন এই কভারিং এই কার্যকরী গভীরতা এই বিষয়গুলোদের দ্বারা বোঝায় সো তোমার ম্যাথে যদি দেওয়া থাকে যে একদম গভীরতা তার একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল যে গভীরতা সেই গভীরতা যদি দেওয়া থাকে সেই গভীরতা হচ্ছে আমার ডি এইখানে তোমার কার্যকরী গভীরতা যদি বলি তাহলে এইখান থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত যে গভীরতা স্মল ডি এই স্মল ডি হচ্ছে কি আমাদের কার্যকরী গভীরতা অ্যান্ড এই যে বাকি অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে মূলত ভাই আমার কভারিং এবং এর মান মূলত চার থেকে ছয় সেন্টিমিটার অর্থাৎ ধরি আমরা কত পাঁচ সেন্টিমিটার ধরে থাকি তাহলে এইখানে আমরা কি করব যদি গভীরতা তার মানে কার্যকরী গভীরতা বের করতে চাই তোমার দেয়া আছে মনে করে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে তোমার গভীরতা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার গভীরতা কার্যকরী গভীরতা কিন্তু বলা নেই তাহলে কার্যকরী গভীরতা আমার কত হবে পঞ্চাশ মাইনাস কভারিং পাস দিলাম তাহলে কত হয় ফোরটি ফাইভ সেন্টিমিটার আর যদি তোমার সরাসরি ডি ইকোল দেওয়া থাকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা সরাসরি ডি ইকোয়াল তোমার পঞ্চাশ সেন্টিমিটার দেয়া আছে তখন কিন্তু এই ডি মানেই হচ্ছে কার্যকরী গভীরতা অর্থাৎ কার্যকরী গভীরতা তখন তোমার দেয়ই আছে তখন তোমাকে আলাদাভাবে নির্ণয় করা লাগবে না ঠিক আছে দেন এরপরে আমাদের কি আছে এর পরের আমরা নোটটা দেখি পরের নোটটা কী হবে যে আমার মাঝে মাঝে এরকমভাবে দেওয়া থাকবে ফোর টোয়েন্টি মিলিমিটার রড আচ্ছা এই যে এরকম দেওয়া আছে ফোর টোয়েন্টি মিলিমিটার রড তো এইটা তারা কী বুঝে এটা তারা বোঝায় যে চারটি বিশ মিলিমিটারের রড কি চারটি বিশ মিলিমিটারের রড সো লিখে নেবে তোমরা নাই দেন এরপরে আজকে আমাদের দেখি এরপরে তোমাদের কখনো কখনো এই যে এন ঠিক আছে এনের মান তোমার কিন্তু ম্যাক্সিমাম টাইম কী দেওয়া থাকে যে এনের এর মান নাইন অথবা বলা থাকবে এর মান টেন বা এনের মান ফাইভ এভাবে বলা থাকবে বা দেয়া থাকবে বাট এভাবে না দিয়েও কি মাঝে মাঝে তোমাদের বলতে পারে যে এনের এর মান নয় বরং মডুলার রেশিওর মান হচ্ছে ফাইভ বা মডুলার রেশিওর মান নাইন বা মডুলার রেশিওর মান দশ তখন কিসের মান আমরা ধরবো ওই যেটা পাবো সেটাই হবে কি আমার এনের এর মান অর্থাৎ এনিকলে এখানে তোমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে যে মডুলার রেশিও ঠিক আছে ওকে সো মোটামুটি এইগুলোই সো এখন আমরা সরাসরি ম্যাথে তাহলে চলে যাবো তো এই বিষয়গুলো তোমরা যদি তুলে নাও তাহলে ভালো হয় তোমাদের জন্য ভালো ঠিক আছে আমার জন্য তো ভালোই তোমাদের জন্য ভালো তাহলে এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করবো এবং আমার জন্য ভালো বললাম এটার কারণ কি কেননা তোমরা যদি এগুলো তুলে নাও তাহলে কিন্তু ম্যাথটা করাতে আমারই সুবিধা হবে ওকে ওকে তাহলে আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাব তাহলে দেখো আমরা কিন্তু ম্যাথটা লিখে ফেলছি সো ম্যাথটা প্রথমত আগে আমরা পড়ি ম্যাথটা আমার কী বলছে যে একটা আয়তকার বেমের প্রস্থ ও গভীরতা যথাক্রমে তিরিশ পঞ্চান্ন সেন্টিমিটার প্রস্থ এবং গভীরতা আছে তিরিশ সেন্টিমিটার অ্যান্ড পঞ্চান্ন সেন্টিমিটার এবং এতে প্রধান রড হিসেবে মূলত আমার ছয়টা ষোলো মিটার ব্যাসের সরি ষোলো মিলিমিটার ব্যাসের রড আছে ওরা ছয়টা ষোলো মিলিমিটার ব্যাসের রড আছে তাহলে কি বলছে নিরপেক্ষ অক্ষের অবস্থান কত আছে বা নিরপেক্ষ অক্ষের অবস্থান কোথায় একটু ঋণ করো যেখানে আবার মডুলার ইস্যুর মান আছে এন এর মান আছে দশ তাহলে এখানে তোমাদের একটু বলে দিই যে টাইপ ওয়ানের যে ম্যাথ আছে টাইপ ওয়ানের আমি যে ম্যাথগুলো করেছি বা টাইপ ওয়ানের যে নিয়মটা দিয়েছি সেখানে মূলত তোমার এক থেকে পাঁচ নং যে ম্যাথগুলো আছে ঠিক আছে এক থেকে পাঁচের মাঝে যে ম্যাথগুলো আছে সবগুলো তোমরা করতে পারবা আমার নিয়মগুলো জাস্ট মাথায় রাখলে জাস্ট এখানে আমরা করাচ্ছি কোনটা উদাহরণ দুই যেটা আছে তোমাদের হক বইয়ের উদাহরণ যে দুইটা আছে সেই দুই নম্বর উদাহরণটা আমরা এখানে করতেছি তাহলে এখানে আমরা প্রথমত তথ্যগুলো একটু এখানে লিখি সো প্রথমত আমার কী বলছে বিমের প্রস্ত ও গভীরতা যথাক্রমে এত সো আমরা জানি কি বিমের প্রস্ত যদি হয় তাহলে এখানে লিখি এখানে বিমের প্রস্ত মানে কি বি বি কল কত তিরিশ সেন্টিমিটার এরপর গভীরতা দেওয়া আছে আচ্ছা এখানে কি কার্যকরী গভীরতা দেওয়া সে কার্যকরী গভীরতা দেয়া নাই তার মানে আমাদের এখানে কার্যকরী গভীরতা বের করতে হবে তাহলে ডি কী হবে ভাইয়া তোমার পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন মাইনাস কত হয় ফাইভ তাহলে কত হয় আমার পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ আমরা কী করছি কভারিংয়ের মান ধরে নিছি কত ফাইভ ওকে ম্যাক্সিমাম টাইম মূলতই ফাইভে ধরা হয় যেটা বলছিলাম তোমাদের এবং এতে প্রধান রড হিসাবে ছয়টা ষোলো মিলিমিটার ব্যাস রড ব্যবহার করা হয়েছে প্রধান রড হিসাবে কি ছয়টা ষোলো মিলিমিটার ব্যাসের রড ধরা হয়েছে সো আমরা দেখো আমরা নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয়ের জন্য আমরা সূত্র কী জানি আমরা জানি বি এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল এন এ এস ডি মাইনাস এক্স অলরেডি দেখো বি এবং ডি এর মান আমরা পাইছি এনের এর মানও জানি এন মান কত ভেয়া দশ দিয়ে আসে এরপর এএসের মান আমরা জানি না এবং এএস মানে কি এই যে স্টিল রডগুলো আছে সেই স্টিল রডের ক্ষেত্র ফল ঠিক আছে স্টিল রডগুলো আছে স্টিল রডের আমার কি ভেয়া ক্ষেত্র ফল তাহলে এখন স্টিল রড আছে কয়টা ছয়টা কত মিলিমিটার ব্যাসের ষোলো মিটার মিলিমিটার তাহলে আমরা একটায় ষোলো মিলিমিটার রডের যদি ব্যাসের ব্যাসের রড যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি তার সাথে ছয় গুণ করে দেয় তাহলে আমি টোটাল স্টিলের ক্ষেত্রফল পেয়ে যাবো না হ্যাঁ ভাইয়া ওইটাই তাহলে এখানে আমার এস বলতে কত কয়টা রড আছে ছয়টা এবং একটা রডের ব্যাস কত ষোলো মিলিমিটার তাহলে আমরা কি করব একটার ক্ষেত্রফল এখানে গুণ করে দিই কত আমার পাই ডি স্কোয়ার বাই ফোর তাই না এখন ডি বলতে কি ব্যাস কিন্তু ঠিক আছে এখানে ডি বলতে কি এই যে রডের ব্যাসটা কত ষোলো মিলিমিটার তো ষোলো মিলিমিটার আমরা কি এগুলো সেন্টিমিটার ইউজ করতেছি না তাহলে এটাও কি আমার সেন্টিমিটার নিতে হবে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স স্কোয়ার তাহলে এখানে মোটামুটি হিসাব করলে আমার আসবে কত এখানে হিসাব করলে আমার আসতেছে কত টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট কত আসবে ভাইয়া জিরো সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে এর মান এখানে আসলো আমার টুয়েলভ পয়েন্ট জিরো সিক্স বর্গ সেন্টিমিটার সো এখন দেখো টোটালি ক্যালকুলেশন করলে কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে তাহলে এখন আমার টোটালি সবগুলো মান আসছে জাস্ট এক্সের মান নাই তো এক্সের মান তোমাকে বের করতে হবে তাই না সো এখন এর মানে আমার কত আছে ভাইয়া থার্টি এক্স স্কয়ার বাই টু ইকুয়াল এন ইকুয়াল কত টেন এস মানে কত ভাইয়া টুয়েলভ পয়েন্ট জিরো সিক্স ডি মানে হচ্ছে কত ফিফটি মাইনাস এক্স তাহলে এখন এখানে কাটাকাটি করলে এখানে আমার থাকতেছে ফিফটিন এক্স স্কোয়ার ইকুয়াল এখানে থাকতেছে কত ভাইয়া আমি এখন কি করব এই দুটো দ্বারা কি একে একবার এই দুটো দ্বারা একে একবার গুণ দিয়ে দিব তাহলে আমার কত হয় এখানে মূলত আমার আসে এখানে ক্যালকুলেশন করলে এখানে আসে মূলত আমার ছয় হাজার তারপর কি মাইনাস এখানে আবার যদি গুণ দেয় তাহলে আমার কত হয় একশো বিশ পয়েন্ট সিক্স এক্স একশো বিশ পয়েন্ট সিক্স এক্স সো এখন এই যে টাইপের ম্যাথগুলো আছে এই টাইপের ম্যাথগুলো সলভ করার একটা সহজ টেকনিক তোমাদের বলে দেয় সেই টেকনিকটা কি তোমরা দেখো এখানে এক্সের সাথে কী আছে এক্স স্কোয়ারের সাথে কী আছে ফিফটিন প্রথমত আমরা কী করবো এই এক্স স্কোয়ারের সাথে যে ফিফটিন আছে এটা দ্বারা সবগুলোকে ভাগ দিব কী করবো তাহলে ফিফটিন দ্বারা সবগুলোকে ভাগ দিব তাহলে ভাগ দিলে এইখানে আমার কত আসবে ফিফটিন দ্বারা ভাগ দিলে জাস্ট এক্স স্কোয়ার আসবে এইটাকে ফিফটিন দ্বারা ভাগ করলে আমার কত আসবে এটাকে ফিফটিন দ্বারা ভাগ করলে আসবে আমার মূলত চারশো দুই চারশো দুই আর এইটাকে ফিফটিন দ্বারা ভাগ করলে আমার কত আসবে এটাকে ফিফটিন দ্বারা ভাগ করলে আসবে আমাদের এইট পয়েন্ট জিরো ফোর এক্স তাহলে এখন আমি জাস্ট কী করবো একটু সাজাল গোসল অবস্থায় নেই এক্স স্কোয়ার এটা কি মাইনাস আছে এর পাশে হয়ে যাবে প্লাস এইট পয়েন্ট জিরো ফোর এক্স অ্যান্ড এটা ডানে আছে তো ডানই রাখবো এটা মিডল টার্ম যে করব এমনটা না ঠিক আছে মিডল টার্ম এটা করবো না তো আমরা এরসেও ইজি একটা ওয়ে আছে সেটা কি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটা কি যে আমার এটা কি এ স্কোয়ার প্লাস আমরা কি জানি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তাই না এখন এইখানে আমরা কী করবো টু এ বি ফর্মেট নিয়ে আসবো দেখো টু এ মানে কত ভাইয়া এক্স তাই না ইন্টু এক্স বি মানে কত এখন যদি আমি এইট পয়েন্ট জিরো ফোর চাই তাহলে এখানে আমার গুণ দিতে হচ্ছে কত ফোর পয়েন্ট জিরো টু তাই না ফোর পয়েন্ট জিরো টু তাহলে এখন টু এ মানে কত হচ্ছে এক্স অ্যান্ড বি মানে হচ্ছে এটা এখন এরপর আমরা কী জানি প্লাস বি স্কোয়ার বি মানে কত এখানে ভেবে পেলাম ফোর পয়েন্ট জিরো এরপর স্কোয়ার তো এখন দেখো আমরা বাম পাশে এতটুকুতেই কি আমার হয়ে যায়নি এতটুকু বাট কে এতটুকু আমার কি এখানে এক্সট্রা হিসেবে কাজ করতেছে তাহলে বাম পাশে যদি এত দিয়ে যোগ দিই তার ডান পাশেও আমার ঠিক সেম মানটা দিয়ে যোগ দিতে হবে তাহলে এখানে এসে চারশো দুই এটা দিয়ে আমি কি করব সেম ভাইগুণ দিয়ে দেবো ফোর পয়েন্ট জিরো টু স্কোয়ার তাহলে এখন এখানে আমার ক্যালকুলেশন করলে দেখো এখানে সূত্র করতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ইকুয়াল আমার কত হয় এখানে ক্যালকুলেশন করলে কত আসে ভাইয়া এখানে ক্যালকুলেশন করলে তোমার আসে চারশো আঠারো পয়েন্ট কোথাও আছে আমার ভাইয়া ওয়ান সিক্স চারশো আঠারো পয়েন্ট ওয়ান সিক্স এরপরে আমরা কি এখন এই যে দেখো এখন সিম্পল কাজ এখানে কি আছে আমার বর্গ আছে এখানে আমরা কী করে দেব রুট করে দেব তাহলে বর্গ থেকে যদি রুট করে দিই তাহলে এখন আমার কি ক্যালকুলেশনটা আমরা ডান পাশে করি ঠিক আছে ক্যালকুলেশনটা এখন আমরা ডান পাশে করি জাস্ট কী করবো বর্গ আছে রুট করে দিব তাহলে এখানে আমার কী আছে বাম পাশে থাকে এক্স প্লাস ফোর পয়েন্ট জিরো টু ইকুয়াল এটা রুট হয়ে গেলে রুট অফার কত আসে ফোর ওয়ান এইট পয়েন্ট ওয়ান সিক্স তারপরে এখন এক্সের মান কী করবো এক্স ইকুয়াল আমার কত হবে জাস্ট এই যে মানটা বের হবে এটার সাথে আমরা এটা বিয়োগ করে দিব ঠিক আছে ওয়ান সিক্স এসে মাইনাস আমার কত ফোর পয়েন্ট জিরো টু তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমার আসতে আসছে সিক্সটিন পয়েন্ট ফোর এখানে আসলে তোমার কি সিক্সটিন তাহলে এই যে এইটা হচ্ছে মূলত আমার এক্সের মান অর্থাৎ নিরপেক্ষ অক্ষের বা নিরপেক্ষ তলের অবস্থান কোথায় এই যে এটা যদি আমার কি বিম হয় তো এটা যে নিরপেক্ষ তল হয় তো আমার উপরী থেকে মূলত একদম নিরপেক্ষ তল পর্যন্ত দূরত্ব এক্সিকল আমার সিক্সটিন পয়েন্ট ফোর টু সেন্টিমিটার এটা হচ্ছে মূলত আমার অ্যান্সার ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের টাইফনের যতগুলো ম্যাচ আছে সবগুলো করতে পারবা অ্যান্ড ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা জাস্ট কি একটু তোমার চেঞ্জ যে চেঞ্জগুলো আমরা কি অলরেডি নোটে পড়ে আসছি তো এক থেকে পাঁচ সবগুলো ম্যাথ তোমরা ইজিলি করতে পারবা সো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক টাইপ টু এর ম্যাথ নিয়ে ওকে সো টাইপ টু এর কিন্তু মোটামুটি একটু বড় হবে বাট কথা হচ্ছে সে ম্যাথগুলোও ইজি আছে টোটালি ইজি জাস্ট নিয়ম তো আমি বলে দেব বাকিটা তোমাদের কাছে থাকবে ঠিক আছে